हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। পূজাস ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন সকাল 7:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি একেবারে। দেখো, চায়ের গ্লাস নিয়ে চলে এসেছি, তো চায়ের কাপ নিয়ে বিস্কিট নিয়ে চলে এসেছি। তো 7:30 বাজে, আমার সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর চা খাচ্ছি। রিকো এবারে পড়াশোনা করছে, পড়তে বসেছে, ওর পরীক্ষা আছে তো পড়তে বসেছে। তো দাদা ভাই একটা কোথায় একটা যাবে, তো সেই কারণে সকাল সকাল জুয়ে রান্নাটা করে নেব। তো দেখো, রিক পড়তে পড়তে উঠে চলে এসেছে। রিকু অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমার অবশ্যই ভালো লাগবে। পড়াশোনা হয়ে গেল তাই? ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলে পারেই ভাতটা নামিয়ে নেব আমি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, তো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। ও আজকে সানডে বলে মাটন নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখাই যে মাটনটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি দই দিয়ে আর একটু তেল দিয়ে আর জিরের গুঁড়ো আর একটু হলুদ। আর আমি লবণ দিই না, কারণ লবণ দিলে জল বেরিয়ে যায়, তো ওই কারণে আমি লবণ দিই না। তো আমি যে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, রিককে খাওয়াবো। সকালবেলা সেদ্ধ সেদ্ধই ভাত করেছিলাম, আর দেখি একটা ডিমের অমলেট করে দেবো রিককে। তো তোমাদের দাদা ভাই খেয়ে পরে চলে গেছে, তো আমি এখন রিককে অমলেট করে দেবো। আর এই যে এটা ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, যখন রান্না করব তখন আবার খুলবো, এখন ঢাকাই থাক। তো বন্ধুরা, আমি এখন রিককে খাওয়াচ্ছি, ভাত খাই দিচ্ছি। ওর ম্যাম আসবে ওকে পড়াতে, তার জন্য ভাতটা খাই দিচ্ছি। আর আমার শরীরটা ভালো না, সকালবেলা যাই হোক একরকম লাগছিল, তো তারপর থেকে না কেমন মাথাটা যন্ত্রণা করছে, মাথা তুলতেই পাচ্ছি না, মাথা যন্ত্রণায়। তো তাই ভাবছি যে কি করে আজকে রান্না বান্নাটা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি আমি এখন শুয়ে আছি, এখনও উঠতে পাচ্ছি না, এত মাথা যন্ত্রণা করছে। একা সংসার হলে যা হয় বলো, যাই হোক করে উঠতেই হবে, নাহলে তোমাদের দাদা ভাই বাড়ি এসে ভাত পাবে না। তো যাই হোক, রান্নাটা করতেই হবে, সেই যে করেই হোক। তার জন্য ভাতটা বসিয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়েছি, মানে মাথা এতই যন্ত্রণা করছে যে আমি মাথা তুলতেই পাচ্ছি না। আর যাই হোক, দুই একটা বেশি কিছু করব না, মাংস করব আর শাক ভাজা করব, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না, তো শরীর খারাপ করছে। তোমরা হয়তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা কেমন করছে। তো দেখি, উঠি, উঠে পরে যাই হোক শাক ভাজার মাংসটা করি, ভাতটা হোক ততক্ষণ। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটা কন্টিনিউ করেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, আমি উঠতে পারিনি। তো বাইরে গিয়ে একটু ওর বাবাকে বলেছে যে ক্যামেরাটা ধরো, আর ও দেখতেই পাচ্ছে দুষ্টুমি করছে। ওর বাবাকে বলেছে ক্যামেরাটা ধরো, তুমি ভিডিওটা করে দাও। তো ওর বাবা কোনো দিন করে না ভিডিও, আর আমি যে ইউটিউবে ভিডিও করি সেটাও কিন্তু ওর বাবা সাপোর্ট করে না আমাকে একদমই। তো যাই হোক, করে দিয়েছে ওর বাবা,
দেখতে পাচ্ছে আমি উঠতে পারছি না, তো সেই কারণে রিক অনেকবার বলার পর ওর বাবা ওকে ক্যামেরাটা ধরে দিয়েছে। তো ওই দেখতে পাচ্ছো আমাদের বাড়িটা আর কেমন, আকাশে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে বাইরে। তো আমাদের চারিপাশটা তো দেখতেই পাচ্ছো। দেখো রিক এবার নাচানাচি শুরু করেছে, বাবাকে পেয়েছে, যা ইচ্ছে তাই করছে। দেখো এত দুষ্টু, অত উপর থেকে লাফ দিচ্ছে, যদি একবার পড়ে যায় পাটা ভেঙেই যাবে। ও আর ওর বাবা মিলে যে কি করেছে আমি সত্যি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আর হাসছি। ঘরে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম আমি ভীষণই হাসছিলাম, দুজনা যে কি করেছে ওরা। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো ও আর ওর কাকা মিলে ওর দাদুর ঘরে লাইট ঠিক করে দিচ্ছে, মানে ঠাকুরের সিংহাসনে লাইট ঠিক করছে, মানে লাইটটা লাগাচ্ছে, নতুন সিংহাসন এনেছে, নতুন সিংহাসনে লাইট লাগাচ্ছে। আর এদিকে দেখো কি মেঘ করেছে, প্রচণ্ড খুব মেঘ করেছে করেছে আকাশে, প্রচণ্ড মেঘ, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু আকাশটা ভীষণই ভালো লাগছে। তো রে বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে, মানে এত জোরে মনে হয় দু একটা শিলও পড়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ছেলে রিক সন্ধ্যাটা দিল, আমি উঠতে পারিনি, আমার এত মাথা যন্ত্রণা। দুপুরে যাই হোক রান্না টান্না করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে, দুপুরে আমি খাইনি। তোমাদের দাদা ভাই অনেক জোর করছিল, তো ভাত মেখে এনে এক দু গালি খাইয়ে দিল। আমি এমন হয়েছে শরীরটা এত খারাপ, উঠতে পারছি না। তো আজকে আর বেশি কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।